নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন লাইফ স্টাইল বক্সের একটা নতুন বন্ধু সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সকাল না হতে হতে আমাদের এখানে সুন্দরবনে শীতটাং চলে এসছে। মানে সকাল থেকেই এতটা আর কি ওয়েদার খারাপ, আর ঝড় তো মানে সকালবেলা খুব প্রচণ্ড জোরে এসেছিল, এখন একটু কমেছে, কিন্তু যত দেরি হবে মানে যত বেলা হবে তত বেশি জোরে আর কি ঝড় আসবে। তো বন্ধুরা, এখন বৃষ্টি তো পড়ছে অটোমেটিক, আর সেই সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। তো আজ দীপাবলি, সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। কিন্তু আমাদের সুন্দরবনে জানি না আমাদের কি হবে, কারণ এখানে বলা হয়েছে 70-80 কিলোমিটার বেগে সুন্দরবনের উপর থেকে যাবে শীতরাং। কিন্তু সকালবেলা যে হিসেবে ঝড়টা এসেছিল ভেবেছিলাম যে খুব জোরে আর কি হবে, কিন্তু এখন একটু কম আছে। এখন সময় ঠিক 7:30 বাজে, তো ভোর সকালে মানে 5টা থেকে 5:30, 6টার দিকে তখন প্রচণ্ড জোরে আর কি শীতরাং এসেছিলো। বাট এখন একটু কমেছে, কিন্তু আবহাওয়াবিদরা যে হিসেবে বলেছে যত দেরি হবে মানে যত বেলা হবে তত বেশি জোরে শীতরাং আসবে। তো বন্ধুরা, দেখা যাক আমাদের সুন্দরবনে কতটা জোরে শীতরাং আসলে পরে আমি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করব, তোমাদেরকে দেখাবো যে কখন কেমন ওয়েদার চলে। আর এই ওয়েদারের মধ্যে আমাদের নদীতে যাওয়া তো পুরো সম্পূর্ণ নিষিদ্ধ। সুন্দরবনের লাইফস্টাইল এবং সুন্দরবনে কীভাবে শীতরাং আসলে পড়ছে আপনাদেরকে আমি দেখাবো, সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখতে থাকবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, শীতরাং চলে এসছে, আমাদের সুন্দরবনের চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু ঝড় আর বৃষ্টি। মানে এতটাই ঝড় বৃষ্টি চলছে যে আপনাদের কি বলবো, মানে সকাল থেকে ঝোড়ো হাওয়া বৃষ্টি, আর এখন আরো বেশি বেড়ে গেছে। এখন ঠিক 9টা বাজে, তো 9টার সময় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গাছপালা, আমার পিছন দিকে দেখুন যে গাছগুলো কিভাবে দুলছে আর কি। মানে যত দেরি হবে মানে যত বেলা হবে তত বেশি হবে। তো আজ দীপাবলির দিন, আজ তো হচ্ছে মানে চারিদিকে, আর এখন আমি যাবো নদীতে, নদীতে গিয়ে আপনাদের দেখাবো যে আমাদের সুন্দরবন নদীতে দেখুন কেমন যেন নারকেল গাছগুলো, দেখুন কীভাবে আর নারকেল গাছগুলো দুলছে। পুরো এত এত দমকা হাওয়া মাঝে মাঝে এত জোরে মানে আসছে, আপনাদের কী বলে নেই, প্রচুর বৃষ্টি চলছে। তো এখন আমি যাবো আমাদের নদীতে, তো সেখানে আপনাদের দেখাবো যে কী পরিস্থিতি, আর সেখানে আমাদের নৌকাটাও আছে, তো নৌকাটা একটু দেখে আসতে হবে এই পরিস্থিতির মধ্যে তো কী অবস্থায় আছে। চলো আমরা যাই। আমাদের সুন্দরবনে তাণ্ডব শুরু হয়ে গেছে শীতরাঙের, দেখতেই পাচ্ছেন চারিদিকে, দেখুন কি অবস্থা আছে, গাছ দুলছে, ভেঙে পড়ার মতো পরিস্থিতি। নারকেল গাছগুলো বেশ ভালোই জোরে হাওয়ার তাণ্ডব চলছে। আমি এখন যাচ্ছি আমাদের যেখানে নৌকা রাখা আছে, মানে ওয়েদার এতটাই খারাপ, তো এই খারাপ ওয়েদারের মধ্যে নৌকাটাকে দেখা দরকার, না দেখলে যে কোনো মুহূর্তে যে কোনো একটা খারাপ ঘটনা ঘটে যেতে পারে। নদীর জল দেখুন পুরো কানায় কানায়, পুরো কানায় চলে এসছে, যেহেতু এখন ভরা কটাল, আর এই ভরা কটালে অবস্থা মানে ওয়েদার খুবই খারাপ। এই ভরা কটালের মধ্যে আসছে শীতরাং, যখনই আমাদের সুন্দরবনে বড় বড় ঝড় আসে, ঘূর্ণিঝড় হয়, তখনই বেশিরভাগ নদীবাঁধগুলো ভেঙে যায়। দেখতে পাচ্ছি নদীবাঁধগুলো কতটা দুর্বল নদীবাঁধ। এবার বৃষ্টির জন্যে আমাদের এখানে সমবায় ঘাটের আর কি সমস্ত বোট রাখা নিষিদ্ধ হয়ে গেছে, মানে যারা ট্যুরিস্ট বোট করে সব এখানে এসে ঘাঁটি করেছে। আমাদের কানমারি খালে ভিতরের দিকে প্রচুর বোট আছে, এখানে প্রায় 30-40-50টা মতো বোট এখানে ওরা রেখেছে। এর পিছনেও আছে, এই সামনে আছে, ওই দিকটাই আছে, কারণ ঘাটে নিষিদ্ধ। দেখুন শুধু বোট, চারিদিকে শুধু ট্যুরিস্ট বোট, জঙ্গলের ভিতরে ওরা ঢুকিয়ে রেখেছে, কারণ ঝড়ের এতটাই দাপট, ওয়েদার খুবই খারাপ। আর আমার নৌকাটা এদের পিছনে সেই ফাঁকে আছে, প্রচুর বোট দেখুন শুধু এখানে ভর্তি হয়ে আছে, সবাই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে চলে এসছে। পরে আছে আমার নৌকাটা, দেখা যাক, সেই যে দেখা যাচ্ছে নৌকাটা আমি বেঁধে রেখেছি, সেই যে দূরে এই যে আমাদের ছোট্ট নৌকা। জল তো বেশ ভালোই উঠেছে, যেহেতু ভরা কটাল, ভরা কটাল নদী বাঁধ সবসময় ছাপিয়ে যায়, এরকম ধরনের যখনই কোনো সময় ঝড় হয়, ঘূর্ণিঝড় আসে আর কি। দেখুন বড় মাঠের গায়ে জল পড়ে, যাই হোক বড় মাঠে নৌকাটা বেঁধে রেখেছি, কিন্তু দুই দিকে দুটো খোঁটা দিয়ে বাঁধা আছে, এই যে ডান দিকে একটা আর বাঁ দিকে একটা, দুদিকে খুঁটি আর পাঁচখানা দড়ি দিয়ে বাঁধা আছে। অবশ্য প্রবলেম কিছু হবে না, তবে দেখাই যাক, ঝড় তো এখনও সেভাবে শুরু হয়নি, নৌকা ভাসছে, মোটামুটি কোনো অসুবিধা নেই এখন। আরও তো
রাতে হবে, আর তারপর আবার ভালো তো কালকে আছে, মানে আজ তো সবে প্রথম দিন, প্রথমের দিনও আজ, তো দেখা যাক কতটা কি আর কি অনুষ্ঠান থাকতে পারে, অনেক কতটা দরকার। তো এবারে আমি যাচ্ছি বাড়ির দিকে, গিয়েছিলাম নদীতে আমাদের নৌকাটা দেখতে, তো নৌকাটা মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর হাওয়া বন্ধুরা বেশ ভালোই জোরে চলছে, রাতে আরও জোরে হবে। তো আর অনেক টুরিস্ট বোট আমাদের এখানে এসছে, কারণ ওদের সমবায় ঘাট থেকে সবাইকে বের করে দেওয়া হয়েছে, কারণ ওখানে সম্পূর্ণ নিষিদ্ধ জারি করে দেওয়া হয়েছে যে নদীতে কোনো রকমের বোট রাখা যাবে না, সব আমাদের কানমাড়ি খালে ঢুকে গেছে। আর চারিদিকে দেখুন শুধু ওয়েদারের অবস্থা কি, প্রচণ্ড মেঘ আর প্রচণ্ড জোরেই হাওয়া চলছে। তো এই ওয়েদার এর থেকে আরও খারাপ হতে চলেছে আর রাতের বেলা। আর সব থেকে যেটা একটা বেশি অসুবিধা সেটা হলো যে এখন হচ্ছে ভরা কোটাল, আর এই ভরা কোটালে অমাবস্যার জোয়ার প্রচণ্ড বড় হয়, মানে আপনাদের কি বলবো, এতটাই বড় হয় অমাবস্যার এই জোয়ারটা যে এই জোয়ারে যে কোনো মুহূর্তে নদী বাঁধ ভেঙে যেতে পারে, মানে এটার কোনো নিশ্চয়তা নেই যে নদী বাঁধ থাকবে কি না, কারণ ভরা কোটালে সবাই জানে যে জল উচ্ছ্বাস হয়, আর তারপরে এটা হবে সিত্রাঙ্গের ক্ষেত্রে আরও জল উচ্ছ্বাস, মানে বুঝতে পারছি না যে কী হবে। যাই হোক, সুন্দরবনে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা, আমরা সুন্দরবনে বাস করি, মানে আমাদের তো ক্ষতি সুন্দরবনটা, সঙ্গে থাকো দেখে থাকো, দেখা যাক কতটা কি আপনাদেরকে আমি ভিডিও দেখাতে পারি। দেখুন নদীর জল কী অবস্থা ঠিক নেই, এখানে নিজের জল কেমন হচ্ছে, মানে একটা খালে খালের জল, চারিদিকে তো জল হওয়া তো চলছেই, তো দেখা যাক রাতে কতটা কী হয়। সুন্দরবনে এখনও চলছে সিত্রাঙ্গের তাণ্ডব, দেখতেই পাচ্ছেন গাছ সব চারিদিকে কী অবস্থা, আর সব থেকে বেশি ক্ষতি হয়েছে ধান বাগানের। আপনারা একটু ধান বাগানগুলো দেখুন, এখান থেকে যদি দেখতে পারেন, দূরে সব ধান নিচে ফেলে দিয়েছে, মানে প্রচণ্ড হাওয়ার গতিতে গাছ দেখুন কীভাবে নড়ছে, শুধু সিট্টাঙের তাণ্ডব। আমরা সবাই একটা ভালো জায়গায় এখন, কারণ এই তাণ্ডবে আসতে হবে সঙ্গে লড়াই করে। বন্ধুরা দেখুন শুধু কী অবস্থা, এই তাণ্ডবের সঙ্গে লড়াই করে সুন্দরবনে সিত্রাঙ্গের তাণ্ডব চলছে, আর আকাশটা পুরো ঘন মেঘাচ্ছন্ন। তাণ্ডব চলছে চারিদিকটা, সেই সঙ্গে সঙ্গে বৃষ্টিও হচ্ছে বেশ ভালো। এখন হয়ে গেছে, তো এখন সিত্রাঙ্গের তাণ্ডব এখনো পর্যন্ত শেষ হয়নি, আর আগামীকালও চলবে। বন্ধুরা দেখুন শুধু আকাশটা পুরো ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে, আমাদের বাড়িতে রাতে বেলা রুটি হচ্ছে, কারণ এতটাই বাইরে ঝড় আর বৃষ্টি, সিত্রাঙ্গের এতটাই দাপট, তো বাড়িতে আজ রুটি খাওয়া হচ্ছে, আর এদিকে মোটর সিদ্ধ হচ্ছে। আমার খুলে দেখো মা, এদিকে মোটর সিদ্ধ হচ্ছে, ঘুগনি হবে, আর মা এদিকে চাটুতে রুটি ভাজছে, রাখছে মোমবাতি জেলে রান্না করছে, কারণ আমাদের কেরোসিনও নেই, এখন একটা এমন পরিস্থিতির মধ্যে আছি, কারেন্টও নেই। তো মা এই অন্ধকারের মধ্যে আর কি যতটা প্রদীপের আলোয় হচ্ছে ততটাই রান্না করছে, রুটি হচ্ছে আমাদের আর ঘুগনি। বন্ধুরা আমাদের রাতে হচ্ছে রুটি আর ঘুগনি করবো আজ, তো যেহেতু কালী পুজো অমাবস্যার রাত্রি আমরা ভাত খাই না, লুচি করা হয়, তো সবসময় লুচি খেতে ভালো লাগে, করি তো আমি রুটিটাকে এরকম ভাবে ফুলাই, পুরো আশীর্বাদ আটার মতো হবে, দেখুন কিন্তু এটা আমাদের কন্ট্রোলের আটা, কন্ট্রোলের আটা, তো আমি ফুলাবো পুরো আশীর্বাদ, ওফ এই সুন্দর ফুলেছে, আর উনুনে সেকবো আমি এমন ভাবে, আটা আমি আমাদের সব উনুনে কাঠের জালে হয়, বাইরে ঝড় হচ্ছে খুব কষ্ট করে করতে হচ্ছে আর কি, ঝড়ের মধ্যে আমাদের রুটি আর ঘুগনি হবে রাতে, ওফ
সুন্দর গরম গরম রুটি। দুধেটা জল দিতে যেটা আমি দিয়েছিলাম সেটা জল।